রাজনীতি করবেন কিনা? আমি সংগঠনটা কেন চালাতে এসেছি সেটা আগে বলি। হ্যাঁ নিশ্চয়ই। কারণ 6 থেকে এখন 23, সো অলমোস্ট 16 থেকে 17 বছর চলছে। 16 থেকে 17 বছরের মধ্যে কেউ যদি মানে বলে যে ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, এটা না সেটা না, বাট আমি কিন্তু অনেক কিছু পেয়েছি ইন্ডাস্ট্রি থেকে। লাইক আজকে আমি যে নিপুণ সেটা ইন্ডাস্ট্রি, আজকে আমি আমাকে গেলে 10টা মানুষ চিনে সেটা হলো বাংলা সিনেমা, তারপর হলো দেশের বাইরের কথা তো আমি ছেড়েই দিলাম। এই যে আমার পরিচিতি, যেখানেই যাই সেখানেই যে একটা মানুষ সুন্দর করে কথা বলে, সেটাই কিন্তু এই বাংলা সিনেমাটা সবচেয়ে বড় অর্জন। হ্যাঁ, বাংলা সিনেমাটা থেকেই এসেছে। তাই প্রথম হলো ওখানে কাজ করতে এসে আমি অনেক প্রবলেম ফেস করেছি, যেটা হলো যে বাংলা সিনেমা ভালো না, এই না, কেন সিনেমা করবে, যেটা আমার ফ্যামিলি কিন্তু অনেক ফেস করেছে। এটা তার মধ্যে হলো আমি একদমই অন্য একটা ট্র্যাক থেকে আসা, মানে আমি একদমই দেশের বাইরে ছিলাম, তো সেখান থেকে এসে আমি এরকম একটা জায়গায় কাজ করছি। এই জিনিসগুলাই আসলে যখন আমি ফেস করলাম 16-17 বছর ধরে, এবং দেখলাম যে এখান থেকে আমি এত পেয়েছি, এবার ইন্ডাস্ট্রিকে আমার কিছু দেওয়ার আছে, একদম সেই দেওয়ার জন্যই কিন্তু আমি নেমেছি। সেটার সাথে হ্যাঁ, এখন সেটার সাথে অবশ্যই বলবে যে সেটার সাথে রাজনীতিটাও যুক্ত আছে, কিন্তু রাজনীতি মাথায় নিয়ে আমি নামিনি। আমি এসেছি যে ইন্ডাস্ট্রিকে আমার কিছু দিতে হবে। আমার আব্বু যখন ইউনিভার্সিটিতে যায়, সেখান থেকে যুদ্ধে চলে যায়, সেখান থেকে মানে প্রথম 73 যে ব্যাচটা হয় যে BCS, সেটা ওনার স্টার্ট করে। বা তো এখন তার মানে কি? ওনারা দেশটা স্বাধীন করেছে, ওনারা দেশের মানে যুব সমাজ, যারা খুব শিক্ষিত যুব সমাজকে দিয়ে প্রথম BCSটা হয়েছে, এবং যারা দেশ নিয়ে, আমি সবসময় দেখেছি যে আব্বুরা যেটাই করতো দেশ নিয়ে ভাবতেন, তারা খুব কাজ করত। তো সেখান থেকে কিন্তু আমার ভাবনাটা আসছে যে আমাকেও মানে ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে হবে, যার জন্য আসলে এইভাবে পথ চলা। রাইট, আমি একটু সিনেমার গল্পে যাবো এবারে। 2012-তে যাত্রা শুরু এবং এক এক করে সিনেমা, তারপর জান্নাত দিয়ে প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, এবং তারপর কিন্তু সেই ধারা অব্যাহত আছে। এখন ইদানিং আমরা লাস্ট বোধে দেখলাম যে আপনি লাল শাড়িতে অভিনয় করেছেন সরকারি অনুদানে চলচ্চিত্র, এবং উপবিশ্বাস এবং আপনি জুটি হয়ে কাজ করেছেন। কাজ কমিয়ে দেওয়ার পেছনে কি কোনো স্পেশাল কোনো কারণ আছে, বিশেষ কোনো কারণ আছে? কাজ তো কমিয়ে দিইনি, কাজ তাহলে কেন আমার একটু কম মনে হয় হচ্ছে আগের থেকে? আমার সেন্সর হয়ে আছে প্রায় 8টা সিনেমা। আচ্ছা, কিন্তু রিলিজ কেন পাচ্ছে না? রিলিজ লাল শাড়ি ঈদে পাওয়ার কথা ছিল, সম্ভবত সেন্সর হয়নি বা কিছু একটা জটিলতার কারণে পিছিয়েছে। এর মধ্যে কাজ চলছে অনেকগুলোই, কাজ কমেনি, কাজ চলছে এবং চলে যেতে হবে, কারণ আমি এই অঙ্গনেরই মানুষ, আমি আসলে অভিনয়টাই করতে চাই মনোযোগ দিয়ে। মানে আমি এখন এই যে আপনার সঙ্গে কথা বলছি দেশ টিভিতে বসে, আমি যদি মানে সিনেমার আর্টিস্ট না হতাম বা আমি চলচ্চিত্র অভিনেতা না হতাম, তাহলে তো এটা হতো না। সেটা হয়েছে আমার ওস্তাদের মাধ্যমেই, আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার, উনি ওনার প্রথম কন্ডিশনই ছিল যে তোকে সিনেমাটাই করতে হবে প্রথম। এখনও আমার সঙ্গে ওনার স্যারের কথা হয় যে লাস্ট ওনার FDC-র যে ছবিটা চাদর, সেটাও করলাম। স্যারের একটা কথাই যে যাই করিস সিনেমাটা করতে হবে। আগে ছোটবেলায় বলতো না যাই করিস পড়াশোনাটা করতে হবে, আমার ওস্তাদ বলে যাই করিস সিনেমাটা করতে হবে। ডেফিনেটলি আমাকে সিনেমাই করতে হবে, বা অন্যান্য যেই কাজগুলো আসবে ওটিটিতে কাজ করতে চাই সেগুলো করতে হবে, কাজটাই করছি। ওটিটির প্রসঙ্গ যেহেতু নিয়ে এলেন, ওটিটির কি কোনো কাজ করা হয়েছে এর মধ্যে বা অফার এসেছে কিনা? অফার এসেছে যেগুলো আমার পছন্দ হয়নি। আমি আমার যেগুলো পছন্দ তারা সিন্ডিকেটে বন্দি, তারা ভাবছে যে সিনেমার নায়ক ওটিটি করবে এসে, কিন্তু আমি তাদের সঙ্গে অনেকগুলো মিটিং করেছি, হয়তো হয়ে যাবে। তবে আমি মানে খুব মরিয়া হয়ে আছি কিছু ভালো ওটিটিতে কাজ করার জন্য, এবং আমি ভালো কাজ করতে চাই, কারণ ওটিটির ট্র্যাকের যে অভিনয়টা সেই ধরনের অভিনয় আমি রিসেন্টলি করতে অভ্যস্ত, আপা মনে হয় লাইভ দেখেছেন, ওই ট্র্যাকে আমি হাঁটছি। কিন্তু ওনাদের যেই চিন্তাভাবনা যে হয় না যে ফিল্মিক একটা অ্যাক্টিং আছে, ওটিটির একটা ডিফারেন্ট অ্যাক্টিং আছে, নাটকের এক ধরনের অ্যাক্টিং আছে। ওনাদের যেহেতু কাজ করা হয়নি, শুরু করতে গেলে যেটা হয় আমার সাথে সেটাই হয়তো বা হচ্ছে, তবে আমি রেডি কাজ করার জন্য।